নরসিংদীর পাঁচদোনায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে এই সড়ক দুর্ঘটনায় ব্যান্ড দল অর সিগনেচারের সদস্য আহসান তানভীর পিয়াল ও মাইক্রোবাসের চালক আব্দুস সালাম নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা কি ঘটে? এ ঘটনায় আহত হয়েছেন ব্যান্ড দল অর সিগনেচারের আরও তিন সদস্য। সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছিলেন তারা। আহতরা হলেন শাকিন, আকিব ও অমিতাভ। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হানিফ পরিবহনের ঘাতক বাসটিকে ভুলতা এলাকা থেকে আটক করা হলেও পলাতক রয়েছে যাত্রীবাহী বাসটির চালক। বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন। ভোরে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক আব্দুস সালাম ও গায়ক আহসান তানভীর পিয়াল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এসে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুমুড়ে মুচুড়ে যাওয়া মাইক্রোবাস কেটে নিহত দুজনের লাশ উদ্ধার করেন বলেন জানান মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।